কক্সবাজারে পরিবেশের বিপর্যয় রোধে পরিকল্পিত ও টেকসই পদক্ষেপ দেয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সচেতনতাও জরুরি বলে মন্তব্য করলেন তারা। কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, কার্যকর পদক্ষেপ না নিলে সেখানকার পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করা যাবে না। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দখল বেদখলে অস্তিত্ব সংকটে পড়েছে পর্যটন নগরী কক্সবাজার ও এর পরিবেশ। একের পর এক স্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, ধ্বংস করা হচ্ছে প্যারাবন, দখল দূষণে হারিয়ে যেতে বসেছে বাঁকখালী, কোহেলিয়া, মাতামুহুরী সহ অসংখ্য নদী, হুমকিতে সোনাদিয়া দ্বীপও। 4.5 শতাধিক হোটেল মোটেলের পয় বর্জ্যে ভারী হচ্ছে সমুদ্র, দূষিত হচ্ছে পানি। এমন বাস্তবতায় কক্সবাজারের পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে এই সেমিনারের আয়োজন। এই সময় পরিবেশবিদরা জানান, এখনই উদ্যোগ গ্রহণ না করা গেলে সাগর, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কক্সবাজারকে বাঁচানো কঠিন হয়ে যাবে। কক্সবাজারের পরিবেশ নিয়ে আমরা যারা আজকে কথা বলতে এসেছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব সমান। আমরা যদি ডিসি মহোদয়ের কাছে যে প্রতিকার না পাই, ডিভিশনাল কমিশনারের কাছে যাব, সেখানে প্রতিকার না পাইলে মন্ত্রীর কাছে যাব, সেখানেও প্রতিকার না পাইলে প্রধানমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি তো বসে থাকতে পারি না। সেমিনারে বিশিষ্টজনেরা বলেন, সকলের অংশগ্রহণ নিশ্চিত করে এবং পরিবেশকে বিপন্ন না করে কক্সবাজার উন্নয়ন সম্ভব। এই জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা। কক্সবাজার বিপর্যস্ত পরিবেশগতভাবে, অর্থনৈতিকভাবে এবং এর ভবিষ্যৎ, এটার সঙ্গে আমাদের জাতির ভবিষ্যতের সম্পর্ক আছে। পরিবেশের কথা দিকে হচ্ছে না, আমি এটা বলবো যেটা এখানে যারা বসবাস করে তাদেরও সাংঘাতিকভাবে ক্ষতি হচ্ছে। তো আমরা সবাই জানি যে এটা রক্ষা করতে হবে, করার জন্য আমরা আবার সবাই বলি যে সমন্বিত ভাবে উদ্যোগ নিতে হবে, কিন্তু এতদিন ধরে সেটা হয় না। সেমিনারে বক্তারা পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সমাজের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।